হলো অবতার, সপ্তক যুগে যিনি হরিয়েছিলেন দ্বাপর যুগ শ্রীকৃষ্ণ, ত্রেতাতে রাম, কলিতে গৌরাঙ্গ, একই ব্যক্তি যুগে যুগে নাম পরিবর্তন করে ধরা এসেছে। এই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ বাঁশি বাজায়, তো বাঁশি কৃষ্ণ বাজায়, বাঁশি কিন্তু কৃষ্ণের নামে কোনোদিন বাজে নাই, বাঁশি বাজছে প্রেমিকা ভক্ত শ্রী রাধারানীর নামে। তাই জীব যদি পরমের সাথে সেইভাবে প্রেম করতে পারে, সে কখনো পরম নামে বংশীতে ধ্বনি দেয় না, সেই ধ্বনি আসে ভক্তের নামে, জীবের নামে। বাজার এই কথাটি বলার কারণ, একদিন শ্রীকৃষ্ণ ষোড়শ গোপিনী তার দৈহিক করতেছে সিঙ্গার, মানে সাজব, কিছুক্ষণ পর পর শ্রীকৃষ্ণ বলে আমার রাধা রানী কোথায় আছে, আমার রাধার হয়েছে দরকার। আবার কেউ মাথায় আশ্রায়, কেউ তেল মর্দন করে, কেউ চন্দন লাগায় তার গায়, শ্রীকৃষ্ণ বলে আমার রাধা রানী রয়েছে কোথায়। একশো কি গেল একটু রাগান্বিত হইয়া মনে উঠেছে বিরহের জ্বালা, বলে শোনো সময় হবে আমার প্রাণ বন্ধু কালা, যাকে তুমি বারবার রাধা বলে করতেছ স্মরণ, সে তোমার কথা বইরা যাইয়া কদম তোলায় সে করতেছে স্বয়ং, সে তোমার কথা ভুলে যে সে আরামে নিদ্রায় হক মগ্ন রয়েছেন কদম তোলায়। শ্রীকৃষ্ণ একটু লজ্জা পাইছে, আপনাকে বিরক্ত হবে বাজার, অনেক ধর্মের লোক আছে, সনাতন ধর্মের লোক আছে, তো লজ্জা পাইছে, তার সিঙ্গার সাজসজ্জা বাদ দিয়ে রাধার প্রতি রাগান্বিত হয়ে চলে গেছে কৃষ্ণ রাধার কাছে, গিয়ে দেখে কদম তলায় যায় রাধা রানী আরামে নাক ডেকে ঘুমাসতেছে। কৃষ্ণ বলে ও রাধা, রাধা গো, ও রাধা, একবার দুইবার তিনবার যখন ডাক দিয়েছে রাধার ঘুম ভেঙেছে, কে তুমি? বলে আমি তোমার প্রাণের কৃষ্ণ, তুমি আমাকে দেখে কদম তোরা ঘুমিয়ে আছো? বলে কারার যে কথা, আমার যে কৃষ্ণ, ওই কৃষ্ণ আমার বুকের ভিতরে, আমার ভিতরে কৃষ্ণকে ভিতরে রেখে আমি কদম তোলায় শুয়ে আছি, আমার ওই কৃষ্ণের দরকার নাই, ওই কৃষ্ণ অশ্ব ষষ্ঠ গোপিনীর প্রয়োজন, তারা তাকে খেতাব করুক, আমার কৃষ্ণ আমার বুকের মাঠ। তাই যে জীব সত্তা পরমকে তার বুকের মাঝে রাখে, পরমও তাকে তার অন্তরের মাঝে স্থান দেয়। তাই বাজা ওই বাসি আর কি কেন নামে জানে বাস্তব জীবনের একটি কথা বল। আজকে মালিকগঞ্জ সাহেবের ভক্ত ডাক্তার মোহাম্মদী খান সাহেব আলম বাজার, তারা তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। আলম তখন, আলম বাজান তখন যুবক, মোহাম্মদী খান সাহেব বিয়ে করেন। এই ডাক্তার সুহাগ কাঞ্চন ওর মাকে আমি দাদাগুলো মালিকগঞ্জ সাহেবের সাথে যে বিয়ে করেছে, আর সব ইতিহাস। এই বাড়িতে এক দেড় খিচুড়ি রান্না হইত, মালিকগঞ্জ খালেকগঞ্জ সাহেব নাবার মধ্যে বাড়ির মধ্যে বসে ভক্তগণ দিয়ে কান্দাকাটি করে গান গেয়ে যাইত, গাড়ি ভাড়াও দিতে পারে নাই, ভালো মন্দ একবেলা খাওয়াইতে পারে নাই। আজকে দয়া কৃপা করছে না, এত ভক্তকুলের প্রেমিক লোকের আগমন, তাদের চরণের উচিত, তাদের উপস্থিতি উচিত, মালিক খুশি হয়ে গেছে। বাজা ধনী হইলেই তার সন্তান সন্ততিকে মানুষ করতে পারে না। আজকে সেই ডাক্তার মোহাম্মদী খান সাহেব
তার অতীত জীবনে আমার জীবনের সাথে একটা বন্ধুত্ব রয়েছে। ক্রিস্টার্স থেকে অর্থের কষ্টে অর্ধেক সে খাইতে হবে আমি খাইতে হবে, বাজার এই বন্ধুত্ব আজকের না, এই বন্ধুত্ব সুদূর্ঘকালে, যখন কিছু ছিল তখনই ছিল বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের ধারাবাহিকতা এ পর্যন্ত আসছে। আগে সে লোকজনের আগমন বাড়ছে না কি বাজে নাই বাড়ছে, দয়া নয় কি ভাই, আরো ভালো হবে, কেন হবে, বাজান ভক্ত যদি গুরুর হয়ে যায় সর্বক্ষণ গুরু ভক্তের জন্য প্রার্থনা করে, প্রভু দয়া ভাই তুমি আমাকে কষ্ট রেখে আমার ভক্তকে তুমি সুখে রেখো, যত কষ্ট তুমি আমাকে দাও আমার ভক্তকে তুমি কষ্ট দিও না, তার সবচেয়ে বড় প্রমাণ আমার দয়ার প্রতি, নিজের জীবনে কোনোদিন কোনো কিছু চাইনি, উম্মতের জন্য সারা জীবন তিনি কান্না করে গেছে। তাই বাঁশি বাজে, বাঁশি বাজে গো মধুর বৃন্দাবন, ওই বাঁশি আর কি কারো নাম জানে না, জয় রাধা দিনে বাঁশি বাজে, বাঁশি বাজে মধুর বৃন্দাবন। আমার প্রায় গানের সংখ্যা 600, আমার বিশ্বাস এই 600 গানই আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু এক একটা গান এক এক জায়গায় অ্যাসেট হয়ে থাকে, তার প্রমাণ ভারতবর্ষ দিয়েছে, যেখানে যে গান দিয়েছে সেই গানকে ভারতবর্ষের মানুষরা রূপে দিয়েছে, তাতে আমার দাম বাল লোকে কমলো এটা দেখার সময় আমার। আমি আমার শ্রী বাবসনী কর্মকারকে বলবো পরমকে আয়ত্ত করতে হয়, পরমকে করজোরে করায়ত্ত করতে হয়, পরমের প্রতি নিবেদিত হতে হয়, পরম সত্তার আনুগত্য স্বীকার করতে হয়। যদি এই কর্মগুলো জীব সত্তা সম্পাদন করতে পারে, সেই জীব পরমকে খোঁজার জন্য বন জঙ্গলে যেতে হয় না, ঘরে বসে সে পরম সত্তাকে লাভ করতে পারে। এখানেই বক্তব্য এই পর্যন্ত মোটামুটি আমি রাখি, আবরণ সত্যই একটা বাউলের কীর্তন করে অপেক্ষায় থাকবো কি বলে আমার জীব সুজা বাকি রয়ে গেছে, আমি ছাড়া তোমার পরিচয় দেওয়ার কিছু আছে না। এই মানব সত্তাকে মানব জীবকে সৃষ্টি করার পূর্বে প্রভু দয়াময় হারিশ মারি সিংহ জাতি আল্লাহ সৃষ্টি করেছিলেন, আল্লাহর আনুগত্য স্বীকার করেনি, তাদের একে একে গজবের পতিত করে তাদেরকে পৃথিবী থেকে অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছে, কত সত্য না মিথ্যা। তারপরে এই মানব জাতিকে সৃষ্টি করেছে, মানব জাতি যদি পূর্বের জাতির ন্যায় করে তাহলে এই মানব জাতি কত হয়ে একদিন ধ্বংস করবে। ডাক্তার এবার একটা প্রশ্ন আমার আসছিল আছে, পেঁয়াজ না প্রশ্ন কি পেঁয়াজ, পেঁয়াজ দেয় লেজ হবে সে পেঁয়াজ দেয় যখন লেজ নেই তখন কি পেঁয়াজ। আমার যে বিষয়টি সুরজিৎ বদ্ধজিৎ তটস্থজিৎ মুক্তজিৎ সূক্ষ্মজিৎ, জীব হলো পাঁচ প্রকার। আজকে যিনি আমার সাথে গান করছেন আমি তাকে স্থূলজীব হিসাবে আখ্যা দেব, তাকে আমি তটস্থ জীব হিসাবে আখ্যা দেব, তাকে আমি সাধারণ জীব হিসাবে আখ্যা দেব, তাকে আমি মুক্ত জীব হিসাবে চিহ্নিত করি। এই করাটা বোধহয় আমার ভুল না, আমার একটা আলোচনার বিষয় আপনার কাছে থাকবে। একটা প্রকৃত সূক্ষ্মজীব হতে হলে তাকে কি কর্ম করে সূক্ষ্মজীব হতে হয় এই বিষয়টা একটু আলোচনা করলে আপনারা খুশি হবেন, আমি আপনাদের সাথে খুশি হয়ে যেতে পারব।
আমি বুঝতাম না আমি দাঁড়াইয়ার ওই পথের পাশে হলো না ঘরে যাওয়া, নয়নে ছাড়ে না আমার পথ ছাড়া, যে বন্ধু ঘুরে দেখে আমার নয়ন অভ্যস্ত, সেই নয়ন সব সময় ব্যাকুল হয়ে তাকিয়ে থাকে আমার বন্ধু আমার কাছে আসবে।
মনে বলে সে আসবে, কিন্তু নয়নেও পথ ছাড়ে না। বাজা সঙ্গীত হচ্ছে একটি চরম পর্যায়ের ইবাদত, যদি সেটা ইবাদতের ভাবে কেউ করতে পারে। এই হাতটা কাঁদে না, কাঁদে তার চোখ। ব্যথা পেয়েছে হাতে, ব্যথায় কাঁদে তার চোখ, চোখ দিয়ে জল আসে। এবার ডান হাতটি চোখের কাছে যে চোখটাকে মুছিয়ে দেয়, পরম বন্ধু হচ্ছে জীবের জন্য সেই রকম বন্ধু। ব্যথা যদি তুমি পাও কাঁদে যদি তোমার চোখে, পরম বন্ধ শক্তির গুণে তোমার সেই ব্যথা পাওয়া কাদা অশ্রু ভেজা নয়নকে মুছিয়ে দেয়। তাই বাজা এই প্রেম যার জীবনে ঘটেছে, আর এই প্রেম থেকে যে বিচ্ছিন্ন হয়েছে তার চেয়ে পৃথিবীতে দুঃখী আর কেউ হতে পারে না।
আমার